السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সম্মুখে সূরা এখলাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা এখলাস হচ্ছে পবিত্র কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ। অর্থাৎ যে ব্যক্তি সূরা এখলাস একবার তেলাওয়াত করলো, পবিত্র কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব, সে সওয়াব তার আমল নামায় লিখে দিবেন আল্লাহ তাআলা। তাহলে তিনবার যে ব্যক্তি সূরা এখলাস তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সে সওয়াব তার আমল নামায় লিখে দিবেন আল্লাহ তাআলা। যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা এখলাসের আমল করবে, আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দিবেন, তার সংসার তার ঘরে রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যে ব্যক্তি প্রত্যেক দিন একসাথে 10 বার কুল হু আল্লাহ অর্থাৎ সূরা এখলাস পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বাসা তৈরি করবেন। যে ব্যক্তি 200 বার দৈনিক সূরা এখলাস তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 20টি বাসা তৈরি করবেন। তার জন্য আল্লাহ তাআলা 66 অর্থাৎ 66টি খতম পবিত্র কোরআন খতম করলে যে সওয়াব হতো আল্লাহ পাক তার জন্য, সে সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। তার সমস্ত প্রকার পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। সূরা কুল হুয়াল্লাহ অর্থাৎ সূরা এখলাস যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তে 3 বার করে পড়বে, আল্লাহ পাক ইনশাআল্লাহ তার সকল মনের হাজতগুলা, যেগুলো অবশ্যই ইসলামের দিক থেকে সমর্থনযোগ্য, সেই হালাল, সে মনের বাসনা, মনের ইচ্ছা, সে মনের ইচ্ছা মনের বাসনাগুলো আল্লাহ পাক পূরণ করবেন। যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা এখলাসের আমল করবে, আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ পাক তার জন্য সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি সূরা এখলাস মুখস্থ করবে এবং সে অনুযায়ী আমল করবে, তার ইমান একদিন ঠিক রাখবে, এই সূরা এখলাসই তার নাজাতের জন্য যথেষ্ট হবে। এখলাস সূরা হচ্ছে আল্লাহর তাওহীদ একাত্মবাদের ঘোষণা। যে ব্যক্তি এই এখলাসকে ভালোবাসলো, সে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিল। আমরা প্রত্যেকে সূরা এখলাসের আমল করব। রাসূলের যুগে একজন সাহাবাই এক মসজিদের ইমাম ছিলেন, তখন তিনি প্রত্যেক দিন ফজর ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে এবং এশারের ওয়াক্তে তিনি প্রত্যেক রাকাতে সূরা এখলাস তেলাওয়াত করতেন। তখন মুক্তাদিগণ তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নালিশ করলেন। তারা বললেন যে এই ইমাম কি আর কোনো সূরা পারে না, যে শুধু প্রত্যেক রাকাতে সূরা এখলাস তেলাওয়াত করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইমাম ওই সাহাবিকে জিজ্ঞেস করলো কথাটা কি ঠিক। তখন এই সাহাবি বলে হে আল্লাহর রাসূল, কথাটা সম্পূর্ণ সঠিক। তখন আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলো এটার কারণটা কি। তিনি ব্যাখ্যায় বলেন যে এক সূরা এখলাসের মধ্যে আল্লাহ তাওহীদ একাত্মবাদের এতটা পরিপূর্ণ যে আর কোনো সূরার মধ্যে আমি পড়ে এই তৃপ্তিটা পাই না। তখন আল্লাহ পাক তার ইমান তার এখলাসিয়তের উপর পছন্দ হয়ে আল্লাহ রাসুলের নিকট
জিব্রাইল আলাইসালামকে পাঠালেন এবং বললেন যে আল্লাহ ওই ইমাম ওই সাহাবির উপর সন্তুষ্ট। তখন আল্লাহ রাসুল বলে, তুমি যেভাবে মন চায় ঠিক ওইভাবেই তুমি নামাজ আদায় করো, কেউ তোমার কিছুই বলবে না। এভাবে আপনি যদি আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী সুরা এখলাসের আমল করেন, ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে। সমস্ত আপনার ঘরে যত প্রকার অশান্তি আছে আল্লাহ দূর করে দেবে, আপনার ঘরে খায়ের বরকত আল্লাহ পাক নাজিল করবে, আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করবে। যে ব্যক্তি সুরা ফাতিহা এবং সুরা এখলাস একবার করে তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার আমল নামায় এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে সুরা এখলাসের সাথে সুরা ফালাক সুরা নাস এই সুরা পাঠ করে নিজের হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে দিবে, আল্লাহ পাক সমস্ত রোগ জীবাণু বালা মুসিবত নষ্ট তাবিজ তোমার যা কিছু আছে সমস্ত ভূতপ্রেত সমস্ত ক্ষতি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। যদি সম্ভব হয় ফজরের সময় এবং মাগরিবের সময় সুরা এখলাস তিনবার, ফালাক তিনবার এবং নাস তিনবার, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি কাজ আমাদের নেক নেক আর নেক দ্বারা পরিপূর্ণ হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে বুঝ দান করুন। এখন আমি আপনাদের সম্মুখে সুরা এখলাস আস্তে আস্তে করে ভেঙে ভেঙে তেলাওয়াত করে দিচ্ছি। আপনারা যারা পারেন এবং যারা পারেন না প্রত্যেকে আমার সাথে একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবার বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম। আল্লাহ পাক যা বলেছি সর্বপ্রথম আমাকে এবং সমস্ত উম্মতে মুহাম্মাদকে বুঝার এবং সে অনুযায়ী আমল করার সে তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।